পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, আসসালামু আলাইকুম। পৃথিবীতে যতগুলো মহাসাগর রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন ম্যাগেনাল। এই সাগরটি পশ্চিমে অস্ট্রেলিয়া এবং এশিয়ায় ঘেরা এবং পূর্বে আছে দুইটি আমেরিকা মহাদেশ এবং এটি দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত। প্রশান্ত মহাসাগরের গভীরতা প্রায় 1400 ফুট। মহাসাগরের আয়তন প্রায় 16,92,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবী পৃষ্ঠের প্রায় 32% ও জলভাগ 46%। প্রশান্ত মহাসাগর সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব বিভিন্ন বিষয়ের তথ্যর এই পর্বে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। এতে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি আপনাদের কাছে চলে যাবে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে মহাসাগর বলতে সুবিশাল মহাসাগরীয় জলধারাকে বোঝায়। আমাদের এই নীলগ্রহ যাকে পৃথিবী বলে জানি, এই পৃথিবীতে যতটুকু স্থলভাগ রয়েছে তার চেয়েও বড় প্রশান্ত মহাসাগর। ভূমধ্যরেখা প্রশান্ত মহাসাগরকে দুই ভাগে ভাগ করেছে, প্রথম উত্তর প্রশান্ত মহাসাগর, দ্বিতীয় দক্ষিণ প্রশান্ত মহাসাগর। পশ্চিম উত্তর মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ রয়েছে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে মারিয়ানা দ্বীপপুঞ্জ অবস্থিত। এই দ্বীপের নামে রাখা হয় মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। এর গভীরতা প্রায় 35,800 ফুট। 1948 সালে এই গভীরতম স্থান আবিষ্কার করা হয়েছিল। প্রায় 25,000 দ্বীপ রয়েছে প্রশান্ত মহাসাগরে। বাকি 4 মহাসাগরে যতগুলো দ্বীপ আছে তা সব মিলেও প্রশান্ত মহাসাগরের 25,000 দ্বীপের সমান হবে না। দ্বীপগুলো বেশিরভাগ দক্ষিণ মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরে আছে তাইওয়ান ও নিউগানার মতো বড় বড় দ্বীপ, তেমনি রয়েছে মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া ও মেলানেশিয়ার মতো ছোট দ্বীপ। পলিনেশিয়া 130টির মতো দ্বীপ নিয়ে প্রশান্ত মহাসাগরের প্রায় মাঝে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে থাকা ছোট ছোট অনেকগুলো দ্বীপকে একত্রে পলিনেশিয়া বলে। পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া ও মেলানেশিয়ায় অনেকগুলো দ্বীপে মানববসতি আছে। এই দ্বীপে মুসলমানরাও বসবাস করে। এইসব দ্বীপে প্রায় 400 বছর আগে ইসলাম ধর্মের আগমন হয়েছিল। পাপুয়া নিউগিনি থেকে ওইসব দ্বীপে ইসলাম প্রচার হয়েছিল। প্রশান্ত মহাসাগর দেখতে অনেকটা ত্রিভুজের মতো। সমস্ত আগ্নেয়গিরির 70% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পৃথিবীতে স্থলপথ থেকে সমুদ্রপথে বেশি পণ্য আমদানি রপ্তানি করা হয়। পৃথিবীর বাণিজ্যের প্রায় 96% করা হয় পানিপথে। পানিপথে পণ্য আনা নেওয়া হলে খরচ অনেক কম হয়। আর বিশ্বের পানিপথের বাণিজ্যের সিংহভাগই সম্পাদন করা হয় প্রশান্ত মহাসাগর দিয়ে, কারণ এই মহাসাগরের তীরে অবস্থিত বিশ্বের 5টি মহাদেশ। প্রশান্ত মহাসাগরের তীরে আমেরিকা, চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো রয়েছে। তাই প্রশান্ত মহাসাগরে সবচেয়ে বেশি সামরিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ নৌ রুট ও বন্দর রয়েছে প্রশান্ত মহাসাগরে। বন্দরগুলো হলো সাংহাই, ব্যাংকক, সিডনি, হারবার, সিঙ্গাপুর, সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলা।